Travelers. এই দ্বীপের ফটিক স্বচ্ছ নীল জলরাশি স্কোরকেলিং বা স্কুবা ড্রাইভ করার জন্য আদর্শ জায়গা। তবে অভিজ্ঞ না হলে গাইড থাকা অত্যাবশ্যক। তা না হলে প্রবালের ধারে কেটে গিয়ে রক্তাক্ত হতে পারে আপনার শরীর। ১৯৯৩ সাল থেকে ওশনিক নামক একটি প্রতিষ্ঠান স্কুবা ড্রাইভ সেন্টার চালু করেছে এখানে। আমি মুসলিম উদ্দিন, সেন্ট মার্টিন আমি আসছি ২০০৬ সালে এবং স্কুবা ডাইভিং শুরু হয়েছে সেন্ট মার্টিনে ১৯৯৯ সাল থেকে। সেন্ট মার্টিনের পানির নিচে যে প্রবাল শৈবাল কারেন্ট ফিশ আছে বিশ্বের অন্যান্য দেশের মতো, হ্যাঁ স্কুবা ডাইভিংয়ের জন্য যে ধরনের পরিবেশ এখানে আছে সবটাই আছে। স্কুবা ডাইভিং শেখার জন্য আগে দরকার হলো সাঁতার, তারপরে হলো সাঁতার জানলে এটাই যথেষ্ট, এবং সাঁতার জানার সাথে সাথে আপনার শারীরিক কিছু সমস্যা সেগুলো যদি না থাকে তাহলে স্কুবা ডাইভিং কোনো কঠিন কাজ নয়। এবং এটা একটা সমস্যা হলো তার কানের পর্দা যদি ফাটা থাকে এবং হাটের দশ থাকলে সে স্কুবা ডাইভিং করতে পারে। আমাদের ভবিষ্যতে প্ল্যানিং সেন্ট মার্টিনে ছিল, কিন্তু সেন্ট মার্টিনে যে মেরিন ড্রাইভ আছে মেরিন পার্ক এ নিয়ে একটা মানে পরিবেশের একটা ছিল যে স্কুবার জন্য একটা নির্দিষ্ট জোন করে, হ্যাঁ জোন করবে। সেন্ট মার্টিনে পানি ছাড়া অন্য কোথাও এমন ভিউ পাওয়া যায়, সেন্ট মার্টিনের পানিটা ওয়ার্ল্ডের বেশি কিছু কিছু জায়গার মতো সেন্ট মার্টিনের পানিটা এজন্য এখানে উপস্থিত। দ্বীপ ঘুরে সঙ্গে করে নিয়ে যেতে হবে স্মৃতি, কোনো শৈবাল প্রবাল শামুক কিংবা ঝিনুক নয়, এমনকি বাজার থেকে সামুদ্রিক প্রাণীর তৈরি কোনো অলংকার কিংবা শোপিসও নয়। ছেঁড়া দ্বীপকে বাঁচাতে এবং এই দ্বীপের জীববৈচিত্র্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পর্যটন বান্ধব বর্তমান সরকার এই দ্বীপকে